আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে কিংবা বিদেশে পৃথিবীর যে প্রান্তে যে আছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আজকে আমি কোমর ব্যথা, পিঠ ব্যথা ও পেট ব্যথা, এই তিনটা একসাথে হয় অনেকের, এই জাতীয় সমস্যা থেকে দীর্ঘদিন রোগ ভোগের পর কিভাবে উত্তরণ করা হলো বা কিভাবে ভালো হলো সে নিয়ে আমরা কথা বলবো। তো আমার পাশে অলরেডি দেখতে পাচ্ছেন, আসলে আমি আজকে মাস্ক ইউজ করছি বিকজ খুব ক্লোজ, যেহেতু উনি কাছাকাছি বসছে, ওনার জন্য নিরাপদ না আমার জন্য না, যদিও উনি দীর্ঘদিন আমার এখানে ভর্তি ছিল ডিপিআরসি হাসপাতালে। আমি একটু ওনার পরিচয়, আপনার নাম পরিচয় দিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন, আপনার পরিচয় দেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন, আমি ঢাকা খিলখ্যাত টানপাড়া নিবাসী। আচ্ছা, তো আমি আপনি খিলখ্যাত টানপাড়া, ওখানে আপনি কি ওখানকার, ওখানেই দীর্ঘদিন? হ্যাঁ জি জি। আচ্ছা, আপনি আপনার পেশায় কি করেন, কাজ কি আপনার? আমার পেশা একটু ছোটখাটো ব্যবসা, আমি ব্যবসা করেন। তো ব্যবসার ক্ষেত্রে আপনার মানে কি করতে হয়, কাজটা কি ভারী কিছু কাজ টাজ করতে হয় মাঝে মধ্যে? জি স্যার, আমি আলু পেঁয়াজের ব্যবসা করি, তার জন্য আমার ওই বস্তা বা ছোট বস্তা ভারী ভারী জিনিস একটু ধরে দিতে হয়, ভারী কিছু কাজ টাজ করতে হয়। তো এই ব্যবসায় যে কাজ আপনি কত বছর ধরে করতেছেন স্যার? এটা আমি প্রায় 8-10 বছর হয়ে গেছে অলরেডি। 8-10 বছর ধরে হচ্ছে। তা আমি দেখলাম আপনার একটা হিস্ট্রি, আমরা তো রোগীর হিস্ট্রি নেই, তা আপনার হিস্ট্রিতে দেখলাম যে আপনি হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত। এটা কতদিন ধরে আনুমানিক? এটা স্যার আমার মার 4 বছর আগে একটা অপারেশন করছিলাম, 4-5 বছর আগে। তো ওখানে আমার মার পজিটিভ, আমারও পজিটিভ, তো আমি ডোনার হইতে গেছি, ওখান থেকে আমার আমি জানতে পারি আমার যে হেপাটাইটিস বি এটা আমার ধরা পড়ে। কিন্তু এটা আমি যেটা দেখলাম দর্শক, যে ওনার এটা সুপ্ত অবস্থায় আছে, অত একটা ওনারে কোনো ডিস্টার্ব করছে না, মোটামুটি উনি ভালো আছেন। কিন্তু আপনি আমার কাছে যে ডিপিআরসি হাসপাতালে ডাক্তার শফিউল্লাহ প্রধান আমার কাছে যে আসলেন, কি সমস্যা নিয়ে আসছিলেন আপনার শারীরিক? স্যার আমার সমস্যা কোমরে ছিল, কোমর ব্যথা, পিঠে ব্যথা, পিঠ কামড়ায় ধরত, আর পেটে ব্যথা ছিল। এই যে কোমর ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা, এটা কতদিন ছিল আনুমানিক? স্যার কোমর ব্যথা আর পিঠ ব্যথা প্রায় 4-5 বছর ধরে। আচ্ছা, 4-5 বছর ধরে। আর পেটে রমজানের আগে থেকে, 4-5 দিন আগে থেকে পেট ব্যথা আবার মানে খুব চাপায় ধরছিল, খুব কষ্ট হইতেছিল পেটে ব্যথার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনি রোগী, আপনারা রোগীর মুখে শুনলেন, উনি 4-5 বছর ধরে সমস্যা ভুগছিলেন এবং উনি চিকিৎসা আগেও নিয়েছেন, ঠিক না, কোমর পিঠে ব্যথার জন্য? জি স্যার, ওষুধ এই ফার্মেসি থেকে টুকটাক ওষুধ খেতাম, ওই সময় ব্যথাটা এত অনুভব করতাম না, আস্তে আস্তে দেখি ঘুম থেকে সকালে উঠলি আমি মানে কোমরে সোজা। আমি একটু ওনার কাছে নেই, আপনাদের জন্য বুঝতে হবে, সুবিধা হবে, বলেন। মানে সকালে ঘুম থেকে উঠলেই খুব খারাপ মানে ফিল করতাম, ব্যথা ফিল করতাম, মানে দাঁড়াইতে বসতে কোমরে পিঠে পিঠে ব্যথা আঁকড়ে ধরতো, কোমরে আঁকড়ে ধরতো পেট ব্যথার জন্য। আমি মানে নিজেকে খুব অসহায় ফিল করতাম, মনে করতাম, এই জন্য আমি একটু ভালো সেবার জন্য আমি ডিপিআরসিতে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো ওনার সমস্যাটা আপনারা শুনলেন সবাই দর্শক, যে ওনার আটকিয়ে রাখতো কোমর, পেট ব্যথা হতো, পিঠেও ব্যথা হইতো, কাজে ডিস্টার্ব হতো, এর জন্য আমাদের কাছে আসছে। তো আমরা যেহেতু আমি এর আগে বলছি 3-4 বছর যদি হয়ে যায় বা 3 মাসের ঊর্ধ্বে হলে আমরা রোগীদেরকে MRI করতে বলি। হ্যাঁ, MRI খুবই ইম্পর্টেন্ট, অনেকে ভাবে একটু খরচ বেশি, না এটাই সবচেয়ে সস্তা, কারণ আপনি MRI না করলে আপনার রোগ ডায়াগনোসিস হবে না, আপনি জানবেন না কী রোগে আক্রান্ত, আপনি দীর্ঘদিন ওনার মতো ব্যথার ওষুধ এই সেই ওই খেতে খেতে এমনিতে ওনার হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত, তারপরে ব্যথার ওষুধ আপনারা জানেন যে লিভারের বিশাল ক্ষতি করে, কিডনির বিশাল ক্ষতি করে। তো দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে উল্টা আরও লিভার কিডনির ড্যামেজ হতে পারে এবং খরচ যাবে, 4-5 বছরের ওষুধের খরচ আছে, তারপরে গেলেই এক্সরে, গেলেই টেস্ট, এগুলো করা হয়, এতে রোগ নির্ণয় হয় না। কিন্তু MRIটা করলে খুব সহজেই রোগটা নির্ণীত হয়ে যায়, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। দেখেন ওনার ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে, PLID L5S1 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে L5S1 এইটা হচ্ছে ওনার সবচেয়ে বেশি কোমরের পাশাপাশি পিঠে মাসেল স্পাজম আছে, হ্যাঁ মাংস বেশি স্পাজম আছে, ওনার স্পাইনাল কার্ভেচারে কিছুটা প্রবলেম আছে।
তো আমরা ওনাকে এখানে চিকিৎসা দিয়েছি মূলত ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোথেরাপি, হাই অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন থেরাপি এবং বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো করাতে আমি বলেছিলাম যে আনুমানিক 20-21 দিন থাকতে হবে। কিন্তু আপনি আজকে কতদিন হলো, আপনি তো চলে যেতে চাচ্ছেন? জি স্যার, আমার 10 দিন হয়েছে, মাত্র 10 দিন হয়েছে। তো উনি বলছে যে স্যার আমি ভালো। আমি ওনাকে বলছি তাহলে আপনি টেস্ট করে দেখেন, হাঁটা চলাফেরা করে যদি দেখেন ওকে তাহলে আমি যদিও ছাড়তে চাই না, কিন্তু রুগীরা অনেক কারণে ওনাদের পারিবারিক সমস্যা, ব্যক্তিগত ব্যবসায়িক সমস্যা বা হতেই পারে। তো আশা করি উনি টেস্ট করে দেখেছে চলাফেরা করে, যে না উনি এখন ওকে আছে। আমরা প্রত্যেকটা রুগীকে বিফোর এডমিশন আমরা প্রি টেস্ট করি, দেন পোস্ট টেস্ট করি। হ্যাঁ, যাওয়ার সময় যে টেস্ট করে দেখি বিভিন্ন প্রকার যে রুগী ওকে আসছে কিনা, তারপরও আমি ওনাকে আপনাকে বলবো যে আপনি নিয়ম শৃঙ্খলাগুলো বাসায় ঠিকমতো পালন করবেন, ঠিকমতো চলাফেরা করবেন। আমরা যে নির্দেশনা দিছি এটা করতে, এক্সারসাইজগুলো কাজকর্মের নির্দেশনা এটা দিয়েছি। পাশাপাশি আপনাকে আমরা একটা বই দিব, যে বইটা আপনি বাংলায় পড়বেন, আর হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করবেন, আর আরেকটা হচ্ছে ফলো আপে থাকতে হবে। ওনার এই যে আরিফ হোসেন আমার পাশে আছে, আমার রুগী আরিফ হোসেন এবং আমার যত রুগীরা আপনারা এই ভিডিওটি দেখছেন, যারা দীর্ঘদিন আমার 10-15 বছর ধরে চিকিৎসা আছেন, 2-3 বছর ধরে আছেন বা যে যত সময় ধরে আছেন, দয়া করে আপনারা যে উপস্থিত থাকেন না কেন, প্লিজ ফলো আপে আসবেন। অন্তত 1 মাস না পারেন 2 মাস পরে আসবেন, 2 মাস না পারে 3 মাস পরে আসবেন, 3 মাস না পারে 6 মাসের মধ্যে অন্তত আসতে হবে। আর যারা দেশের বাহিরে থাকেন তারা বছরে একবার আসলে হবে। তারপরে যারা দেশের বাহিরে থাকেন তাদেরকে আমরা ফোন নাম্বার দিয়ে দিই, তাদের হয়তো চেষ্টা করি যেন বিদেশে থেকে চিকিৎসা নেওয়া যায়। ফলো আপ, ফলো আপ, ফলো আপ, ডাক চিকিৎসার ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা নিয়মিত চর্চা করতে হয়, যেমন ব্যবসারও চর্চা করতে হয়। ব্যবসা করতে গেলে এরপরে বুদ্ধি খাটাইতে হয়, নেক্সট কী করবো, কোন ব্যবসাটা ভালো করব, কোন সিজনে কোন ব্যবসাটা ধরলে, কোন আলুটা কিনলে বা কোন ধান চাল কিনলে ব্যবসা ভালো হবে, এটা যেমন মস্তিষ্কে ব্রেনকে খাটাইতে হয় তদ্রুপ এর চিকিৎসা বিজ্ঞানটাও কিন্তু বসে থাকে না, এটাও ফলো আপ করতে হয়। এটা অ্যাডভান্স হয় বারে কমে, হ্যাঁ, এর জন্য একজন স্পেশালিস্টের প্রয়োজন। যেমন ওনার লিভারের প্রবলেমের জন্য একজন গ্যাস্ট্রো লিভার ডাক্তারের প্রয়োজন, তো বাত ব্যথা এবং এই পঙ্গুত্ব প্যারালাইসিসের জন্য আপনাকে রিহ্যাবিলিটেশন, ডিজেবিলিটি পুনর্বাসন বিশেষজ্ঞ প্রয়োজন। তো এই ফলো আপে করবেন, ফলো আপ খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনাদের যদি কোনো বিষয়ে আপনারা জানতে চান, কোনো রোগ সম্পর্কে, অবশ্যই কমেন্টে লিখবেন, আমি অবশ্যই সেই রোগটা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যেন আল্লাহ পাক রাজি এবং খুশি হয়। আর সকল রোগী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।